প্রতিশ্রুতি সার, চার বছর ধরে হচ্ছে না রাস্তা সারাইয়ের কাজ। এলোপাথারি নুড়ি, পাথরে সেজে উঠেছে পথ, মাঝে মাঝে বড় বড় গর্ত। বাধ্য হয়ে তুফানগঞ্জ, ধলপল, চিকলিগুড়ি সংযোগকারী রাজ্য সড়ক হয়ে গ্রামের বিভিন্ন রাস্তা সংস্কারের দাবিতে পথে বসে বিক্ষোভ বিজেপি। মঙ্গলবার তুফানগঞ্জের ধলপল বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কর্মী সমর্থক। এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের সমস্ত আধিকারিকদের বারবার বলেছি, তারা আমাদের আশ্বস্ত করেছিল যে হবে। আজ অবধি তিন থেকে সাড়ে তিন বছর হয়ে গেল, রাস্তা এখনও সংস্কার হচ্ছে না। এই রাস্তাটা খুব দ্রুত নির্মাণের দাবিতে আজকে আমরা এখানকার ধলপলের ভারতীয় জনতা পার্টি অতিথি মণ্ডল পক্ষ থেকে আমরা এখানে পদ অবরোধ করেছি। কাজ হচ্ছে না, কথা দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, যার জন্য বাধ্য হয়ে আজকে আমরা পদ অবরোধ। দীর্ঘ চার বছর ধরে বেহাল এই রাস্তা, একাধিকবার প্রশাসনকে জানানো হলেও হয়নি সংস্কার। গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি বুথের রাস্তাগুলির বেহাল দশা, যদিও এই নিয়ে তৃণমূলের সাফাই। রাস্তাটা আনঅফিসিয়ালি টেন্ডার হয়ে গেছে এবং মার্চের মধ্যে কাজ শুরু হবে। তারা অবরোধ করে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে যে আমরা অবরোধ করার পর আমাদের এই রাস্তা হলো, এই ধরনের একটা প্রভাব এলাকায় ফেলানোর চেষ্টা করছে। মুমূর্ষ রোগী থেকে শুরু করে নিত্যদিন বহু সংখ্যক মানুষের যাতায়াত এই পথ দিয়ে, সারা রাস্তা জুড়ে বড় বড় গর্ত থাকায় চলাচল দায় হয়ে পড়েছে। এদিন বিজেপির পথ অবরোধ রুখতে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জের পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে শেষমেশ ওঠে অবরোধ। সম্প্রতি বিধানসভা বাজেট অধিবেশনে রাস্তাশ্রী প্রকল্প আনে রাজ্য সরকার, 3,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাতে। প্রকল্প তো হয়েছে, কবে রাস্তার কাজ শুরু হবে, কবে হবে উন্নয়ন, উঠছে প্রশ্ন। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।